ক্রীড়া ইতিহাসে কোনো পৃষ্ঠপোষক কোম্পানির সাথে সবচেয়ে বড় ব্যক্তিগত চুক্তির মালিক এখন নেইমার। পুমার বুট পরে বছরে তিনি আয় করেন প্রায় 300 কোটি টাকা। অ্যাডিডাসের কাছ থেকে 226 কোটি টাকা আয় করে দ্বিতীয় সেরা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। আর নাইকের বুট পরে খেলতে নেমে রোনাল্ডোর আয় 189 কোটি টাকা। একজন ফুটবলারের সবচেয়ে গুরুত্বপূর্ণ তার পা, কিন্তু শরীরের এই অঙ্গটি বারবার ধোকা দিয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে। ফুটবল আর নেইমারের মাঝে যে কদিন বা মাসে বিরতি ছিল তার জন্য দায়ী চোট। একের পর এক ইঞ্জুরির কারণে প্রায়শই মাঠ থেকে ছিটকে যান নেইমি। সবশেষ দীর্ঘ 4 মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই ফরওয়ার্ড। ফুটবলের সঙ্গে তার কয়েক মাসের বিচ্ছেদেও ব্র্যান্ড ভ্যালু কমেনি এক বিন্দুও। নেইমারের পায়ের বুট জোড়াই তার প্রমাণ। প্রতি বছর এখান থেকেই তিনি আয় করেন প্রায় 300 কোটি টাকা। 2020 সালে বিশ্বের শীর্ষ ক্রীড়া সামগ্রী প্রতিষ্ঠান নাইকির সঙ্গে 15 বছরের চুক্তি শেষ হয় এই ফরওয়ার্ডের। এরপর চুক্তি হয় জার্মান প্রতিষ্ঠান পুমার সঙ্গে। বর্তমানে এই ব্র্যান্ডের বুট পায়ে দিয়ে তিনি আয় করেন 2 কোটি 59 লাখ ইউরো, যা ক্রীড়া ইতিহাসে কোনো পৃষ্ঠপোষক কোম্পানির সাথে সবচেয়ে বড় ব্যক্তিগত চুক্তি। এছাড়া এই চুক্তিতে উল্লেখ আছে, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারলে বছরে 37 কোটি 87 লাখ টাকা বোনাস পাবেন নেইমি। এদিকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল মেসির সঙ্গে আজীবনের চুক্তি করেছে অ্যাডিডাস। বছরে এখান থেকে তার আয় 2 কোটি 3 লাখ ইউরো বা 226 কোটি টাকা। এই তালিকার তিনে আছেন নাইকির সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিশ্চিয়ানো রোনালদো। নাইকির বুট পরে খেলতে নেমে বছরে তিনি আয় করেন 1 কোটি 69 লাখ ইউরো বা 189 কোটি টাকা। অপরদিকে 2019 সালে কিলিয়ান এমবাপ্পের পৃষ্ঠপোষক হয় নাইকি। বছরে তার অ্যাকাউন্টে জমা হয় 1 কোটি 58 লাখ ইউরো অথবা 176 কোটি টাকা। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।